গুড মর্নিং স্টুডেন্টস হাও আর ইউ আই হোপ ইউ অল আর গুড অ্যান্ড ফাইন সো স্টুডেন্টস আজকে আমি চলে তোমাদের এল কেজির ইংলিশ নিয়ে তো আজকে আমি তোমাদের এল কেজির ইংলিশের একটা নতুন চ্যাপ্টার আমি তোমাদের আছে করাবো যেটা হচ্ছে আওয়ার বডি পার্টস মানে আমাদের যে শরীরে যে যে অংশগুলো আছে সেই সেই অংশগুলোর কিছু কিছু নাম আমি আজকে তোমাদের শেখাবো তো চলো স্টুডেন্টস স্টার্ট করা যাক তো স্টুডেন্টস দেখো এখানে একটা আমি পিকচার এখানে দেখতে পাচ্ছ বডি পিকচার পুরো একজন পুরো বডিটার পিকচার তোমরা দেখতে পাচ্ছ তো এইখানে আমি কিছু কিছু পয়েন্টস করেছি যে এইগুলো কী বলা হয় কি না বলা হয় তো আমরা সকলেই জানি আমাদের কি হাত পা নাক চোখ কান মুখ এগুলো সবই আছে তো সত্ত্বেও তোমাদেরকে আমি এখানে কি একটা পিকচারের মাধ্যমে সেগুলো আমি তোমাদের দেখাবো তো ফার্স্ট দেখো পিকচারটা এখানে কি আছে ফার্স্ট হচ্ছে দেখো কি এই প্রথমে দেখো এখানে এটা হচ্ছে হেড যাকে বলা হয় কি মাথা হেড এইচ এড হেড হেড মানে কী মাথা তাহলে আমাদের সেটা কি তোমাদের প্রত্যেকের সেটা রয়েছে তাই তো তাহলে হেড মানে মাথা এবার মাথার মধ্যে কি থাকে বলো ব্ল্যাক ব্ল্যাক কী থাকে ওগুলোকে চুল বলা হয় তাই তো তাহলে দেখো এই যে ব্ল্যাক ব্ল্যাক চুল তাহলে তার মানে সেই চুল ইংরেজি কী হবে হেয়ার এইচ এ আই আর হেয়ার হেয়ার মানে চুল তাহলে কী হলো হেড এইচ ইয়েটি হেড মানে হলো মাথা আর এইচ এ আই আর হেয়ার মানে হলো চুল তো এবার দেখো কী হবে এবার দেখো আমাদের কী চোখ চোখ যেটা দিয়ে আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শরীরে তাইতো বা অঙ্গ বলতে পারো সেটা হচ্ছে কি আমাদের চোখ সেই চোখ ইংলিশটা কি হবে দেখো ই ওয়াই ই আই আই মানে কি হচ্ছে চোখ তো এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কান আমাদের প্রত্যেকে কি তোমাদের প্রত্যেকে কান আছে তো তাহলে কান তাহলে কী হবে এর ইংলিশটা ই এ আর ইয়ার ইয়ার মানে হচ্ছে কি কান এরপর দেখো আর একটা থেকে গুরুত্বপূর্ণ জিনিস কী হচ্ছে নাক তাহলে এ নাক নাক ইংলিশটা এখানে কী হবে দেখো এন ও সি নোজ নোজ মানে কী হয় নাক তাই তো এরপর দেখো কী হচ্ছে মুখ যেই মুখটা দিয়ে কী হয় আমরা কথা বলি আর কি খাবার খাই তাহলে সেটাকে কী বলে মুখ আর সেই মুখ ইংলিশটা কী হচ্ছে দেখো মাউথ এম ও এইচ মাউথ মাউথ মানে কি মুখ আর একটা দেখো কী আছে আমাদের ঠোঁট আছে তাই তো সেই ঠোঁট ইংলিশটা এখানে কী হচ্ছে এ পি লিপ লিপ মানে কী হচ্ছে ঠোঁট তাহলে দেখো কি হলো আই ই ওয়াই ই আই মানে হলো চোখ ই আর ইয়ার ইয়ার মানে হলো কান এম ও ইউটিএইচ মাউথ মাউথ মানে হলো কি মুখ আর এলআইপি এ লিপ মানে হলো কি ঠোঁট তাই তো এবার দেখো কি এটা আমাদের হাত বলা হয় তাই তো তাহলে দেখো এখানে কী হবে হ্যান্ড এইচ এনডি হ্যান্ড হ্যান্ড মানে হাত আর তার আগে দেখো এটা কি আছে ঘাড় মানে যাকে আমাদের গলা বলা হয় হবে এটা এ নি মানে কি ঘাড় বা গলা তো দেখো এই কটা আজকে আমি তোমাদের পড়ালাম তো এইগুলো আমি আরেকবার তোমাদের এখানে লিখে দিচ্ছি যে এইগুলো তোমরা বাড়িতে ভালোভাবে কি করবে প্র্যাকটিস করবে তো স্টুডেন্টস দেখো এইখানে আমি লিখে দিয়েছি রাইট হ্যান্ডসে কী হচ্ছে ফার্স্ট হেড এইচ ডি হেড তারপরে দেখো কী হচ্ছে এইচ আর হেয়ার তারপরে দেখো ই আর ই আর ই ওয়াই ই আই এন ও এসি নোস এম ও এইচ মাউথ আর এল আই পি লিপ তো এই সেভেন পার্টস মানে আমাদের আওয়ার বডি পার্টসে এই সেভেন কী দিলাম এই নামগুলো তোমরা বাড়িতে কি করবে খুব সুন্দরভাবে বাড়িতে মুখস্থ করবে আর ভালোভাবে প্র্যাকটিস করবে কেমন তো আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো হিয়ার দ্য ক্লাসিস এন্ডেড টুডে নাইস ডে টাটা